স্কিম, অর্থাৎ আমাদের যারা বিধায়করা রয়েছেন, বিধায়করা উনাদের যে নির্বাচন ক্ষেত্র সেই ক্ষেত্রে কোনো একটা গ্রামকে বেছে নেবেন, যেই গ্রামে সমস্ত স্বাভাবিক সুযোগ সুবিধার পাশাপাশি অত্যাধুনিক সুযোগ সুবিধা তাদেরকে দেয়া হবে এবং তাদের জীবন মানের পরিবর্তন করে সেই গ্রামটাকে একটা মডেল গ্রাম হিসাবে, যেখানে সমস্ত ধরনের সুযোগ সুবিধা এরা পাচ্ছেন, সেই জায়গায় এটাকে পৌঁছে দিতে হবে। 3 বছর লক্ষ্যমাত্রা তার জন্য ধার্য করা হয়েছে। সেই সঙ্গে চিফ মিনিস্টার্স স্বনির্ভর পরিবার যোজনা, এই স্বনির্ভর পরিবার যোজনায় রাজ্যের 6 লক্ষ ফ্যামিলিকে, পরিবারকে তার অন্তর্ভুক্ত করা হবে। এবং এই স্বনির্ভর পরিবার যোজনা যেটা রয়েছে, সেখানে তাদের যে বেসিক যে নিডস রয়েছে তার পাশাপাশি তাদের নিউট্রিশনাল নিডস যেটা রয়েছে, পুষ্টিগত যে চাহিদা রয়েছে সেইটা মেটানো এবং সেই সঙ্গে অন্যান্য সমস্ত চাহিদা মেটানোর পাশাপাশি একটা সামগ্রিক উন্নয়নের জন্য এই 6 লক্ষ পরিবারের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তার জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ত্রিপুরাতে এই প্রথম একটা স্কুল অফ এক্সেলেন্স হচ্ছে, যেখানে 12-এর যে সমস্ত সায়েন্সের ছেলেমেয়েরা আমাদের রয়েছে তাদের মধ্যে 100 জন ছেলে মেয়েকে ওই স্কুল অফ এক্সেলেন্সে তাদের কোচিংয়ের ব্যবস্থা করা হবে, পড়াশোনার ব্যবস্থা করা হবে। তার জন্যে পুনের দক্ষিণা ফাউন্ডেশনের সঙ্গে একটা কোলাবোরেশন হয়েছে এবং এই 100 জন স্টুডেন্ট যে সেখানে পড়াশোনা করবে, সেখানে 100% যে আমাদের রোস্টার রয়েছে সেই রোস্টার মেনটেন করেই তাদেরকে নির্বাচন করা হবে এবং তারা ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল থেকে শুরু করে উচ্চশিক্ষার জন্য সেখানে কোচিং নেবেন এবং তাদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা করা হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য, সঙ্গে তাদের পড়াশোনার খরচ থেকে শুরু করে লজিং ফিডিং থেকে শুরু করে সব কিছু ফ্রি দেয়া হবে সেখানে, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মের একটা যে হায়ার স্টাডির জন্য একটা নতুন দিগন্ত সেখানে উন্মোচিত হবে। এই প্রভিশন এই বাজেটে রয়েছে, তার জন্য রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জি, ওনাদেরকে আমরা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, জনজাতিদের শিল্প সংস্কৃতি বিকাশের জন্য তাদেরকে ইনস্ট্রুমেন্ট, জনজাতি ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে, যন্ত্রাংশ, সেইগুলি কেনার জন্য আর্থিকভাবে সহায়তা করার বিষয়টা বাজেটে রয়েছে। মুম্বাইতে ত্রিপুরার বহু লোক চিকিৎসার জন্য মুম্বাই টাটাতে যান, মুম্বাইতে একটা ত্রিপুরা ভবন নির্মিত হবে, মুম্বাইয়ের খারগর অঞ্চলে ত্রিপুরা ভবন নির্মাণ হবে, সেই প্রভিশন রয়েছে। এবং একটা সিঙ্গেল অফিস বিল্ডিং কনস্ট্রাকশনের প্রস্তাব রয়েছে, যেটা ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে সম্পূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে, নতুন যে শিল্প, নতুন যে ব্যবসা বাণিজ্য তার প্রসার এবং প্রসারের জন্যে এক ছাতার তলায় একই কমপ্লেক্সে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আসার জন্যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন। সেই সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার যেটা রয়েছে বর্তমানে, পুলিশ মানে মহানির্দেশকের যে কার্যালয় হেডকোয়ার্টার, সেই কার্যালয়টাকে নতুনভাবে নির্মিত করা হবে, তার জন্য বাজেটে সেই প্রস্তাব রয়েছে। এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্পে 229 হেক্টর ল্যান্ড জমিতে নতুন করে ফুলের চাষ করা হবে। ও লক্ষ্যটা হচ্ছে শুধুমাত্র ফুল চাষে, যাতে করে রাজ্যে 100 কোটি টাকার যাতে রাজস্ব আমদানি হয়, যেটা বর্তমানে মাত্র 6 কোটি টাকা, সেটাকে বাড়িয়ে 100 কোটি টাকায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে এই প্রভিশনটা রাখা হয়েছে। সমাজপতি যারা রয়েছেন আমাদের জনজাতিদের, তাদেরকে তো অলরেডি অনারেরিয়ামের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা এবার বাজেটে সেই প্রস্তাব আকারে এসছে। এবং সেই সঙ্গে আগরতলা শহরে একটা ন্যাশনাল ল ইউনিভার্সিটি, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে, যাতে করে আইন বিষয়ক পড়াশোনা কিংবা তাদের যে স্কিল এবং তাদের যে ডেভেলপমেন্ট, তাদের যে প্রফেশনাল যে বিষয়গুলি থাকে সেইগুলি যাতে আরও বেশি অ্যাক্সেস পেতে পারে তারা, কমিউনিকেশন যাতে আরও ইজি হয়, তার জন্য একটা ব্যবস্থা এখানে রয়েছে। এছাড়া চিফ মিনিস্টার্স রাবার মিশন, এই পরিকল্পনায় 30,000 হেক্টর জমিতে আগামী 5 বছরের মধ্যে রাবার চাষকে সম্প্রসারিত করা হবে, যাতে করে গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং সেই সঙ্গে জনজাতিদের একটা বড় অংশের অর্থনৈতিক বিকাশ আরও ত্বরান্বিত হবে। কাজেই এই যে সমস্ত অংশের মানুষকে মাথায় রেখে
সবার কল্যাণের জন্য এবং সেই সঙ্গে সাইন্টিফিক টেম্পার্টমেন্টটাকে মাথায় রেখে পরবর্তী প্রজন্মের জন্য নতুন দিগন্ত উন্মোচিত করে দেওয়ার জন্য যে একটা বাজেট বরাদ্দ করেছেন, তার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় উপমুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আশা করি রাজ্যবাসী এই বাজেটে আগামী দিনে লাভবান হবেন এবং তাদের জীবনমানের উন্নতি নিশ্চিতভাবে ঘটবে। এখন আমার সঙ্গে আমার বাদিকে রয়েছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সাধারণ সম্পাদক টিঙ্কু রায় মহোদয় এবং আমার ডান দিকে রয়েছেন জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের সহসভাপতি কার্তিক জমাতিয়া মহাশয়। তো কার্তিক জমাতিয়া মহোদয়কে আমি বলবো আগে যে আপনি বাজেটের বিষয়ে কিছু বলুন। সকল সাংবাদিক বন্ধুদের নমস্কার, খোলমখা। আর ত্রিপুরার সকল জনজাতি এবং অজনজাতি সকল ত্রিপুরাবাসীকে আমাদের পক্ষ থেকে নমস্কার। আমি সবগুলো বলছি না, যেহেতু দাদা অলরেডি বলে দিচ্ছে, তো আমি কবরকে বলছি। বাজেট 2021-22 ও বাজেট 2021-22 ও বাজেট ডেভেলপমেন্ট ওরিয়েন্টেশন বাজেট, মানে হামখরাই না হারাইনাই বাজেট, তেবো হামখরাই দিয়ে ফেনানি স্পিড ডেভেলপমেন্ট তেবো ডাকতে ডাকতে খেলাইনি আবনি বাকি ও বাজেট। ও বাজেট যত তনসে হায়েস্ট বাজেট, যত তনসে কতর কুক বাজেট ত্রিপুরা অংখা আব 22,724.50 কোটি টাকা। এই অত কোটি টাকা এই প্রথম বড় বাজেট হলো ত্রিপুরাতে। আর এই বাজেটটা ত্রিপুরার বান্ধব আমরা খুব চেং বেলাই দরকার, চেং তাবক বেলাই ডেভেলপমেন্টই দরকার। ও জরাও চেং যত মানে অ সেঞ্চুরি নি বরক রক বেলাই ডেভেলপমেন্ট দায়িত্ব দায়িত্ব নাই ও আবনি বাকি চব অবন না হই ন ও বাজেট ন সালামকা ও বাজেট তাবক আগিনি সাই 118.09% ভারী রেজাক্ষা অব বেলাই বেলাইকে ফিগার কাহাম ওখাই অ বাজেট তে কেসা নামমানি কক ওখানকাই অর জায়গাও কেবন ট্যাক্স রা বাকি ইম্পোজ খাইলিয়া ট্যাক্স ফ্রি নইমান আর ট্যাক্স ফ্রি বাজেট নাইখা। এরপরে সেক্টর বব ফিল্ড বিশেষকে জোর রেখা বিশেষকে ফান্ড রেখা যিনি ডেভেলপমেন্ট খাইনা বাকি ত্রিপুরা ন আত্মনির্ভর ত্রিপুরা বানকনা বাকি বিশেষকে জোর রেখা ট্যুরিজম সেক্টর, ট্যুরিজম সেক্টর নি ডেভেলপ মানে তাহলে গ্রোথ রেট যেটা বাজেট গ্রোথ রেট বাজেট তাকলাইও 217.09% শতক আছে বারে রাজাখা। ইনফরমেশন টেকনোলজি সেক্টর হব 197.94% আছে শতক বারে রাজাখা। এগ্রিকালচার তে বিনি লগে যে দরকার দমনি হর্টিকালচার অব হাইরব অব হাইনব চারি রেখা 140.91% তে হেলথ সেক্টর যত তনিসলাই হেলথ সেক্টর বেশি নজর রেখা হেক্স সেল্টর অব হাইনি বাকি 136.55 শতক রাংনার গি রেজাখা মানে বারি রেজাখা ও বাজেট যত তনসে গুরুত্বপূর্ণ যত তনসে নাঙ্কুক মানি আবংখা এজুকেশন লেখা পড়ে লাইমানি লেখা পড়ে আংখে কোনো জায়গা না কেব কোনো সোসাইটি ডেভেলপমেন্ট নমাইয়া আবনি বাকি আবনব বারি রেখা 108
দশমিক নয় সাত শতক আশি পার্সেন্টেজ বাড়ে রেজাকা অমন যিনি ডেভেলপমেন্ট অরিয়েন্টেশন গ্রোথ অরিয়েন্টেশন না হই ডেভেলপমেন্ট না হই যেন সালামখা গাতাই গাইসা আবকে গ্রিন টেকনোলজি হন গ্রিন টেকনোলজি আব কক্রক বাইকে গোখ্রাং টেকনোলজি যেটা হনমানি গ্রিন টেকনোলজি বলতে সঙ্গার তাম খাইনা নাই অর্গানিক ফার্মিং মানে আরো সার তে অন্যান্য বিথি ওয়াথি রিয়াউইন যেন মূলাই কাইব ফুলকপি কাইব ফান্টক কাইব বেবাক জাগাও কোনো বিথি সারা কোনো বিথি সারা সাইড ইফেক্ট করি অবনো চাকাংকে বহক বসাইয়া বখরক বসাইয়া অবহাই একটা অর্গানিক ফার্মিং তাবক যত জাগানো অল ওভার দ্য ওয়ার্ল্ড যত পৃথিবীয়নো অবনি ডিমান্ড টঙ্গো যেন অবনো না হই 15,000 হেক্টর এরিয়া ন তাবক বসকাঙ্গ যেন অর্গানিক ফার্মিং নি সেক্টরত তৈ ফেইনা বাকি বাজেটত তৈ ফেইজাকা অবনি বাং রাংনি ব্যবস্থাব খাইজাকা তাই বনি পরে চিনি ও তিপ্রাসা নি অরনি জনজাতি যেটা তিপ্রাসার অগ্নি কালচার বড়নি কানমুং চুমুং সুমুই তামুং নিনি মিউজিক যেটা চ মিউজিক হন মিউজিক এন্ড কালচার বন কাহাম খেতেসা মানে মডার্নাইজ বাই মিলি রই নাই আগিনি ইন্ডিজিনাস যেটা তংমানি আবনো চ ডেভেলপ খাইনানি প্রমোট খাইনা বাকি আবনি বাকি বাজেট চ প্রভিশন না রেখা অব বেলাই কাহাম চিনি তিপ্রাসা রঙে বাকি তাই প্ল্যানেটারিয়াম প্ল্যানেটেরিয়া অব একটা কতাল মানই আর প্ল্যানেটেরিয়া অংখা যেন নখা নাই মান নখাও আথক্রই তাল সাল যেটা যে প্ল্যানেটারি প্ল্যান প্ল্যানেট যেটা তংমানি অ প্ল্যানেট ন অ প্ল্যানেট ন যেন কাইসে মোবাইল মানে গাড়ি ওখাই তেলাঙ্গি নাই পাড়ানি চেরাই রকন পাড়ানি স্টুডেন্ট রকন বিসিং বিসিং তংনাই রকম যেটা টাউন সিমিস অবহাই আগে সুবিধা দঙ ওখাই তাবক যেন পাড়া পাড়াও বো রিমোট এরিয়ানি স্টুডেন্ট রকন বো আবহাই ফোনংনা বাকি বো প্রভিশন নারকলাইখা অবাজেট তাই ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারি আবো চিনি পুষ্পবন্ত প্যালেস চিনি রাজা মহারাজানি আগে প্যালেস তামনি আগে গভর্নরনি প্লেস ও জাগাও যেন চিনি হিস্ট্রি প্রিজার্ভেশন নাহাইব তেই অরনি যে আর্টিস্ট যে গুণ গনাং যেটা আর্ট খাইনা করং আবহাই গুণী রং নাহাইব যেন আর্ট গ্যালারি খাইনা খাইকা বাজেট প্রভিশন খাইকা তাই আবনি বাদেব যেন চিফ মিনিস্টার্স মডেল ভিলেজ স্কিম আর চিফ মিনিস্টার্স মডেল ভিলেজ স্কিম ওখানকাই পারানো আত্মনির্ভর খাইনা বাকি পারানো আত্মনির্ভর খাইনা বাকি যেন সালামকা আবো এমএলএ রক যার যার আইডেন্টিফাই খাইনাই যা যা এলাকা সাইনাওয়ান আবনি বাজেট সালামজাকা আবো যেন কাইসে মডেল ভিলেজ হিসেবে সালামনাই অব হাইকেন চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনা আমাকে ফ্যামিলি কাছে কাছে ফ্যামিলি ইন্ডিভিজুয়াল ফ্যামিলি চারণা বাকি বাকি বরণ আত্মনির্ভর খাইনাই আপনি বাকি চিন সালামকা তাই কাছে স্টাবলিশমেন্ট অফ স্কুল অফ এক্সিলেন্স আবো তেসিং চিনি দাত সুব্রতন শাখা হেনরি ডিরুজি একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল আবনো চিন সালামনাই আবো ক্লাস টুয়েলভ ইলেভেন যে মানে হায়ার স্টাডি পরীক্ষাংনাই আবরক ট্যালেন্টেড ট্যালেন্টেড স্টুডেন্ট রকন যেন বরং সায়েন্স যাতে আকৃষ্ট হলাম সায়েন্স যাতে বরং ফাইনাং আপনি বাকি এনকারেজমেন্ট হিসেবে যেন আপনি ফাউন্ডেশন সালামজানাই আবো আপনি যেন বাজেট দালখা মানে চিনি সরকার দালখা অ্যাসিস্টেন্স ফর ট্রাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস টু